হাদিস 1143। একজন বিশ্বাসী অজু করার সময় যখন মুখমণ্ডল ধৌত করে, তখন তার চোখ দিয়ে করা সকল গুনাহ পানির সাথে ভেসে চলে যায়। যখন সে হাত ধৌত করে, তখন তার হাত দিয়ে করা সকল গুনাহ পানির সাথে ভেসে যায়। যখন সে পা ধৌত করে, তখন পা দিয়ে করা সকল গুনাহ ভেসে যায়। অজুর মধ্য দিয়ে সে সকল সগীরা গুনাহ ছোট ছোট পাপ থেকে মুক্ত হয়। বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থ না মুসলিম, হাদিস 1144। যে সুন্দরভাবে পরিপূর্ণ উজু করে, তার দেহ এমনকি নখের ভেতর থেকেও পাপ পরিষ্কারভাবে বেরিয়ে যায়। বর্ণনাকারী উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থ না মুসলিম, হাদিস 1141। মহাবিচার দিবসে আমার উম্মতদের ডাকা হবে গুররান মুহাজ্জলিন, বা শুভ্র সমুজ্জ্বল চেহারার অধিকারী হিসেবে। এ ঔজ্জ্বল্য সৃষ্টি হবে অজুর কারণে। অতএব যারা তাদের চেহারার ঔজ্জ্বল্য বাড়াতে চাও, তারা নিয়মিত পরিপূর্ণ অজু করো। বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থ না বুখারি মুসলিম। মুসলমানদের জীবনে অজুর গুরুত্ব এ কয়টি বহুল প্রচলিত হাদিস থেকেই প্রতীয়মান হয়। কিন্তু অজুর শুদ্ধাচারগুলো কি আমরা সবাই জানি? চলুন জেনে নেওয়া যাক সঠিকভাবে অজু করার কয়েকটি শিষ্টাচার। অজু করার আগে মনে মনে ভাবুন, নামাজ পড়ার মাধ্যমে আল্লাহর নৈকট্যের জন্য আপনি পবিত্র হতে যাচ্ছেন। খেয়াল রাখুন অজু করতে গিয়ে যেন পানির অপচয় হয়ে না যায়। মেসওয়াক বা ব্রাশ এবং মাথা মাসে করার সময় পানির কল এক টানা ছেড়ে রেখে পানির অপচয় করবেন না। সুযোগ থাকলে মগে পানি নিয়ে অজুর অভ্যাস করুন, এবং পাশাপাশি কয়েকজন অজু করার সময় অন্যদের গায়ে যেন পানি ছিটে না যায় সেদিকেও খেয়াল রাখুন। ভালোভাবে কুলি কিংবা দাঁত ব্রাশ বা মেসওয়াক করুন, যেন কোনো খাদ্যকণা মুখের ভেতর লেগে না থাকে। শুদ্ধভাবে অজু করার জন্যে শরীরের যে যে অংশে পানি ছোঁয়ানো প্রয়োজন, ভালোভাবে ছোঁয়ান। এমন কিছু ব্যবহার করা থেকে বিরত থাকুন যার মধ্য দিয়ে ত্বকে পানি প্রবেশ করে না। এক অজুতে কয়েক ওয়াক্ত নামাজ না পড়ে সুযোগ থাকলে নতুন করে অজু করে নিন। অজু ধরে রাখার জন্য অপর্যাপ্ত পানি পান, প্রস্রাব পায়খানা চেপে রাখা কোনোটি স্বাস্থ্যকর নয়। অজুর ক্ষেত্রে যাবতীয় আলস্য বর্জনীয়। তন্দ্রা বা ঝিমুনি ভাব অজুকে দুর্বল করে দেয়। তাই এই ধরনের পরিস্থিতিতে অজু আছে কি না এমন সংশয় থাকলে পুনরায় অজু করে নিন। এতে সতেজ অনুভব করবেন, নামাজে তৃপ্তি পাবেন। অজু করতে গিয়ে বসার আসন বা মোড়া ভিজে গেলে মুছে রাখুন। পানির ব্যবস্থা না থাকলে, ঠান্ডাজনিত অসুস্থতায় বা ডাক্তারের বারণ থাকলে তায়াম্মুম করুন। তায়াম্মুম খুব সহজ। পরিষ্কার শুকনো মাটি বা পাথর বা দেয়ালে দুই হাতের তালু লাগিয়ে হাত ও মুখ মাসে করে নিলেই হল। অজুর সময় এই বিষয়গুলো থেকে বিরত থাকুন। মুখে সজোরে পানির ঝাপটা দেয়া, প্রত্যেক অঙ্গ তিনবারের বেশি ধোয়া, বেসিনে পা উঠিয়ে ধোয়া, বেশি শব্দ করে কুলি করা এবং তাড়াহুড়ো করা বা অন্যকে অপেক্ষায় রেখে দীর্ঘ সময় নিয়ে অজু করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে অজুর করণীয় অনুসরণের তৌফিক দিন।